ও ভিজুয়ালি ফ্রেন্ডলি, ঠিক আছে ঠিক আছে, কিন্তু আপনি দেখতে পারবেন যে ও মালিকের গায়ে হাত দিলে দেখছেন দাদা কত সুন্দর আদর করছে, ও আদর খাচ্ছে। আচ্ছা বলুন, এই যে ও হচ্ছে, ওর নাম হচ্ছে ম্যাক্স, ঠিক আছে ম্যাক্স, হ্যাঁ আচ্ছা, নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা অধিকারী ব্লক থেকে আবারও চলে এসেছি এক ভাইয়ের বাড়িতে। এটা হচ্ছে বেলঘড়িয়ার নিমতায়। তো ভাইয়ের ক্যানেলটার নাম হচ্ছে দত্ত পেট অ্যান্ড ক্যানেল। সেখানে আমরা দেখবো আজকে ভেতরে ঢুকে কি কি বিটস ওদের বাড়িতে আছে। আচ্ছা, আজকে আমরা পরের এসে গেছি এক ভাইয়ের কাছে। ভাই তোমার নামটা বলো? আমার নাম টুবাই, টুবাই দত্ত। টুবাই দত্ত, আর এই জায়গাটা একটু অ্যাড্রেসটা প্রপার দাও। আমার অ্যাড্রেসটা হচ্ছে নিমতা কালী টেম্পল রোড। নিমতা হচ্ছে, কেউ যদি বেলঘড়িয়া কিংবা বিরাটি স্টেশন থেকে আসতে পারেন, বেলগুড়িয়া কিংবা বিরাটি স্টেশন থেকে অটো ধরে 201 বাস স্ট্যান্ডে নেবে, কাউকে বললেই হবে টুবাইয়ের বাড়ি, তাহলেই দেখিয়ে দেবে যে কেউ। আচ্ছা, তোমার তো অনেক বড় ক্যানেল, তোমার তো একে একে এইটা হচ্ছে তোমার মেল থাকে বা ডগ থাকে, তা এখানে প্রথমে একে একে তোমার সেই ডগ সম্বন্ধে জানতে চাইবো যে তোমার বেশ তোমার নিজস্ব চয়েস কি কি আছে। দেখুন, সবথেকে বড় কথা দাদা, ব্যাপারটা হচ্ছে যে এখানে যেগুলো আছে সেখানে হচ্ছে কি, নিমতাতে যেটা আমার ক্যানেল আছে, আমার দুটো ক্যানেল আছে। আচ্ছা, নিমতাতে যে ক্যানেলটা আছে বেলগড়িয়াতে সেটা হচ্ছে কি অনলি ফর মেল, মেল আছে, মেল। এখানে জার্মান শেপার্ড, তারপরে তোমার হচ্ছে গোল্ডেন রিট্রিভার, বক্সার, তারপরে আপনার রটউইলার, ল্যাব্রাডর, ডোবারম্যান, সব এগুলো আমার রয়েছে মেল, ঠিক আছে। এবং ফিমেলের যে ক্যানেল আছে, ফিমেলের ক্যানেলটা আমার সামনেই আছে, মুড়াগাছা থেকে একটু বলি, সোদপুর মুড়াগাছা থেকে একটু, সোদপুর না, ওটা অ্যাকচুয়ালি মুড়াগাছা একদম সামনেই, এখান থেকে 5-6 কিলোমিটার ডিস্টেন্স আছে। তো ওইখানে যেটা রয়েছে সেটা হচ্ছে সব ফিমেল রয়েছে, ফিমেল আছে। ওখানে আমার রটউইলার, ওখানে রটউইলার রয়েছে, ল্যাব্রাডর রয়েছে, প্লাস আপনার কটার স্পেনিয়াল আছে। ভেরি রিসেন্ট গত পরশু দিন আমার এখানে, আপনারা শুনলে ভালো লাগবে যে ওখানে আমাদের এখানে কেন কর্সো একটা নিয়ে এসেছি, কেন কর্সো, ঠিক আছে। তো সেখানে গেলে আপনি অবশ্যই দেখতে পারবেন, ওখানে হাস্কিও আছে, ঠিক আছে। ওটা আমার টোটালি আলাদা একটা ফিমেল, ওটা ফিমেলের জন্য ক্যানেলটা সেট আপ করা। আচ্ছা, এখানে তো ডগের কোয়ালিটি গুলো খুবই ভালো দেখছি আমি, তা আমরা যদি একে একে এক একটা বিট দেখতে থাকি, তা তুমি প্রথমে এখন কি দেখাবে? আপনি দেখুন, আমার এখানে আপনি ফার্স্ট জার্মান শেপার্ড, বিকজ জার্মান শেপার্ড আমার খুব ফেভারিট ব্রিড, এবং বহু মানুষ আছে যারা জার্মান শেপার্ডকে খুব ভালোবাসে। তো জার্মান শেপার্ড দিয়ে আমি ফার্স্ট আমি শুরু করতে চাই। এটা খুব প্রাচীন ব্রিড, এটা আমরা ছোট থেকে দেখে এসেছি, জার্মান শেপার্ড বড় লোকদের ঘরে থাকে একদম। আর তার মধ্যে আমি দেখাতে চাই, জার্মান শেপার্ড অনেকে পুষতে ভয় পায়, জার্মান শেপার্ড কতটা ফ্যামিলিয়ান এবং জার্মান শেপার্ড কতটা অ্যাগ্রেসিভও হতে পারে মালিকের জন্য, তারা কতটা লয়াল হয় সেই জায়গাটাও আপনাদের দেখিয়ে দেবো, যে জার্মান শেপার্ড কতটা ফ্যামিলির জন্য একাধারে, জার্মান শেপার্ড যেরকম গার্ড ডগ সেরকম ফ্যামিলিয়ান, এবং তার সাথে সাথে স্নাইপার। আচ্ছা, আমরা জার্মান শেপার্ড তিনটে যে ব্যাপার আছে, আমরা জানি গার্ড ডগ হিসেবে, আর একটু ভয়ও পাই জার্মান শেপার্ড। আর ভাই বলছে না, তিনটে দিক আছে, একটা হচ্ছে গার্ড ডগ তেমনি, একটা হচ্ছে ফ্যামিলি ফ্রেন্ডলি একদম, হ্যাঁ, আর একটা তুমি বলতে চাইছো যে ওর ব্রেন যে স্নাইপারও, হ্যাঁ, সেই হিসাবে ও খুব ভালো, মানে ফাস্ট ব্রেন যায়, যার জন্য কি এতে পুলিশে ব্যবহার করা হয় একদম। আমার আমি আপনাকে বলতে পারি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের বহু আমার থেকে কুকুর যায়ও, আমার থেকে কুকুর নিয়েও, দত্ত পেটস অ্যান্ড ক্যানেল, আমার আমার ক্যানেলের নাম দত্ত পেটস অ্যান্ড ক্যানেল, ঠিক আছে। তো আপনারা গুগল দে যদি যান, গুগলে গিয়ে সার্চ করলে আমার টোটাল ডেসক্রিপশনে আপনি গেলে বুঝতে পারবেন যে এখানে সমস্ত কিছু দেওয়া আছে গুগলে, আপনি সেই জায়গাগুলো পেয়ে যাবেন আপনি ডিটেইলস। আচ্ছা, আপনারা ডিটেইলস জেনে যাবেন গুগলে সার্চ করলে দত্ত পেট অ্যান্ড ক্যানেল। এবং সবথেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে
অনেকে বলে যে আমাদের যে ট্রেনিং এর ব্যাপারটা থাকে যে আমরা ওবিডিয়েন্সি ট্রেনিং করাতে যাই ট্রেনার পাচ্ছি না কিন্তু সেই জায়গা থেকে আমি বলতে চাই খুব ভালো ভালো ট্রেনার আমাদের দত্ত পেটস এন্ড কেনেলে রয়েছে যারা আপনার বাড়িতে গিয়ে ট্রেনিং প্রোভাইড করবে সেটা জন্য কোনো ওবিডিয়েন্সি হোক কিংবা যদি আপনি মনে করেন যে কেসিআই রেজিস্টার্ড কোনো শোতে গিয়ে শো করাবেন শো পারপাস কোনো ট্রেনিং আপনার প্রয়োজন সেক্ষেত্রেও সেই জায়গাটাও আপনি পাবেন কোনো অসুবিধা নেই। আচ্ছা এখানে ট্রেনিং এর জন্য ব্যবস্থা আছে একদম আর আপনারা যদি ঘরে রেখে বিভিন্ন কাজকর্ম বা কাজ শেখান কোনো ওঠা বসা হ্যান্ডশেক এগুলোও পাবে বা শো পারপাসে যেগুলো ব্যবহার করা হয় যেগুলো চলা বা দাঁড়ানো একদম একদম স্ট্যাক করানো এগুলোর জন্য আপনারা ট্রেনিং পাবেন তার জন্য এই চ্যানেলের নামটা তো বললাম আমরা দত্ত পেটস এন্ড কেনেল তো সার্চ করলে পেয়ে যাবে নাম্বারও দিয়ে দেব ভাই একদম নাম্বার নিয়ে আমার নাম্বারটা হচ্ছে 9836176084 আচ্ছা এই নাম্বার স্ক্রিনে দেয়া থাকবে তোমরা এই নাম্বারে ফোন করবে এখন দেখা যাক তাহলে হাজিটা একটা পিএইচডি একটু বিশাল দেখছি এটা কি কোড বলা যায় এটা অ্যাকচুয়ালি লং কোট ঠিক আছে এই মুহূর্তে গরমের জন্য ওকে একটু ট্রিমিং করা আছে ঠিক আছে আচ্ছা আর জার্মান শেভার্ড অ্যাকচুয়ালি একটু মানে লং কোটের হলে একটু মেইনটেনেন্সটা একটুখানি বেড়ে যায় তার কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে যে যেহেতু গরম এই মুহূর্তে দেখেছেন যে কলকাতাতে 43°C পর্যন্ত উঠে গেছে তো সেই জায়গাতে একটা বড় পশমের উপরে একটা হালকা মেইনটেনেন্স আপনাদের করতে হবে সেই জায়গাটা রাখা দরকার আর কিছু না আর আপনাকে আমি দেখাচ্ছি ওর পেপার মাইক্রোচিপ সব রয়েছে আচ্ছা কলকাতাতে আপনি দেখবেন এমনি জার্মান শেপার্ড আছে অনেকে বলে যে জার্মান শেপার্ড সেই লেভেলে দেখতে পারবেন না আচ্ছা কিন্তু জার্মান শেপার্ডের যে অরিজিনাল যে কালার এই যে রিচ ট্যান কালারটা রিচ ট্যান কালার ব্ল্যাক আর ব্ল্যাক যে শেড এই যে ব্ল্যাক যে মার্কস আছে এই ব্ল্যাক ব্যাপারটাই কিন্তু আলাদা আমি দেখুন প্রফেশনাল হ্যান্ডেলার না তারপরেও আপনাকে জাস্ট ট্যাগ করে দেখানোর চেষ্টা করছি ঠিক আছে ওর যে লাইন আছে ব্ল্যাক লাইনটা বলতে চাই লাইনটা আপনাকে আমি বলছি যে কি রকম আছে বাবু দাঁড়াও একটু ঠিক আছে তো সেই জায়গা থেকে আমি একটু চেষ্টা করছি তার কারণ আমার হ্যান্ডেলার আজকে আসেনি ঠিক আছে এখানে ঠিক আছে দাজন একটা অরিজিনাল জার্মান শেপার্ড যে যদি হয় তার সব সময় এই ব্যাক পোর্শনটা দেখবেন এই ব্যাক পোর্শনটা ডাউন থাকবে আর লেজ থাকবে একদম গোড়ালি পর্যন্ত ঠিক আছে গোড়ালির নিচে পর্যন্ত তা জিএসটি দেখুন আপনারা কিরাম ফ্রেন্ডলি এই দেখুন পুরো জড়িয়ে ধরুন না কোনো অসুবিধা নেই জনকে জড়িয়ে ধরুন একদম কত ফ্রেন্ডলি হ্যাঁ আদর করবে একদম এই দেখুন কতটা ফ্রেন্ডলি ল কত সুন্দর এত বড় কুকুর আমার ভয় লাগছে কিন্তু ও সম্পূর্ণ ফ্রেন্ডলি সবথেকে বড় কথা ও কোনো সময় আপনাকে চাটবে কিচ্ছু করবে চারটে দিন কিচ্ছু করবে না ঠিক আছে আমার ভয় লাগছে কিন্তু ও পুরো ফ্রেন্ডলি দেখবো ও ভীষণই ফ্রেন্ডলি ঠিক আছে কিন্তু আপনি দেখতে পারবেন যে ও মালিকের গায়ে হাত দিলে দেখছেন দাদা কত সুন্দর আদর করছে ও আদর খাচ্ছে ঠিক আছে কিন্তু ও আবার টোটালি মানে একদম 90° যেটা গার্ড ডগ হিসেবে যে একদম মানে হাত পুরো চেঞ্জ হয়ে যাবে আমার গায়ে আপনি হাত দেবেন তাহলেই আপনি বুঝতে পারবেন পাপাই আমার ভাইকে আমি ডেকে নিয়েছি ও আমার এই কুকুরগুলো খুব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করে আমার সাথে খুব সাথ দেয় ভালো করে ধরিস তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে ঠিক আছে ভালো করে ধরবি ঠিক আছে দেখুন এতক্ষণ দাদা কিন্তু ভীষণ আদর করলো ওকে কিচ্ছু বললো চেনটা ভালো করে ধরিস ঠিক আছে জন জন এদিকে এদিকে নিয়ে আপনি মারুন আমাকে সামনে দেখতে পাচ্ছেন যে আমার গায়ে হাত দিলে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে এতক্ষণ কিন্তু আদর করছিল তখন কিছু বলেনি কিন্তু আমার গা হাত দিলে ও কতটা অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে তাহলে বুঝতে পারছেন যে জার্মান শেপার্ড পছন্দ করেন জার্মান শেপার্ড কেন পোষা উচিত আপনি বুঝতে পারছেন ও একাধারে ফ্যামিলি প্লাস তারপরে কিন্তু গার্ড দেখুন ও কিন্তু দাদার দিকে তাকিয়ে সমানে বার্কিং করেই যাচ্ছে ঠিক আছে আর এই মুহূর্তে ছাড়া পেলে বুঝতেই পারবেন কি হতে পারে ঠিক আছে কুল 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 বেবি কুল কুল কুল
যারা জার্মান শেপার্ড যদি আপনারা নেন, এদের একটা জেনেটিক ব্যাপার থাকে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে ট্রেনিং একটা তো ব্যাপার আছেই, অবশ্যই ব্যাপার আছে। কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে আমি বারবার বলবো যে জার্মান শেপার্ড পোষার পরে তারপরে অন্য লোক অন্য কুকুর অনেকে পুষতেই চায় না, তার কারণ জার্মান শেপার্ড পোষার পরে এত ভক্ত হয়ে যায় জার্মান শেপার্ডের। কিন্তু জার্মান শেপার্ডকে না জার্মান শেপার্ডের মতন রাখতে হবে, তার কারণ হচ্ছে জার্মান শেপার্ড হচ্ছে কি একটা ওয়াকিং ডগ, আপনাকে একটু সময় দিতে হবে, হাঁটাতে একটু সময় দিতে হবে। আর এবং দ্বিতীয়ত হচ্ছে কি অনেকে আমাকে বলে যে আমাদের ফ্ল্যাট আছে ছোট জায়গায় জার্মান শেপার্ড, এক জার্মান শেপার্ড আপনি ফ্ল্যাটেও পুষতে পারেন, কিন্তু আপনাকে আধা ঘন্টা অন্তত ওকে সময় দিতে হবে, সময় দিতে হবে, একটু একটু রাফ জায়গাতে ওকে হাঁটাতে হবে, ঠিক আছে। আর তার সাথে সাথে একটু ক্যালসিয়াম এবং নিউট্রিশনটা ঠিকঠাক প্রপারলি দিতে হয়, না হলে টাইলস কিংবা মার্বেলসে অনেকের বাড়িতে সেটা প্রবলেম, আমাকে বলে যে জার্মান শেপার্ডে পা বেঁকে যাচ্ছে, এই প্রবলেম হচ্ছে সেই প্রবলেম হচ্ছে। সেই প্রবলেমটা তখনই আসবে না যখন যদি আপনারা একটু ছাদে নিয়ে গিয়ে একটু হাঁটালেন। অনেকে চাকরিজীবী আছে সময় পায় না কিংবা প্রবলেম হয়, তাদের টাইম দিতে পারে না, তাদের জন্য বলবো যে অন্তত ছাদে নিয়ে গিয়ে অন্তত আধা ঘন্টা অন্তত আপনার বাচ্চা যদি থাকতো ঘরে আপনি টাইম দিতেন সেই জায়গায়, সেইখান থেকে কাটেল করে আপনি আধা ঘন্টা একটুকুনি যদি টাইম দেন তাহলে এই ব্রিডটা আপনাকে যা দেবে সেই জায়গার সেই মানসিক স্যাটিসফ্যাকশন আপনার অন্য কোনো ব্রিডে ভালো নাও পেতে পারেন। আচ্ছা, এটা তো একটা দিক আছে, আর একটা দেখি তোমার খুব হাই কোয়ালিটি দেখলাম, অ্যাসিয়ানটা বেশ বিশাল বড় একটা জায়ান্ট বলা যায়, তা এই ধরনের কোয়ালিটি যদি মানুষ চায় তার কারণ এর ওর তো মেল ওর মেটিং এর ম্যাক্সিমাম বাচ্চা যেগুলো দেখুন সব থেকে পিক অফ দা লিটার যেটা থাকে যেটা পিক বাচ্চা থাকে যেটা সব থেকে দি বেস্ট বাচ্চাটা ডগোনার আমাদের প্রাপ্য হয় সেই বাচ্চাটা আমরা নিয়ে দিই সবসময় মায়ের কোল থেকে আমরা বাচ্চা তুলে নিয়ে এসে ঘরে স্টক করে এক গাদা বাচ্চা দেখিয়ে দিলাম সেটা দেখিয়ে কোনো লাভ নেই। তাহলে সব থেকে বড় কথা হচ্ছে আমরা মায়ের কোলে বাচ্চা বেশি রেখে পার্টিকে যারা নিতে ইচ্ছুক তাকে মা দেখিয়ে আমরা বাচ্চা নেওয়ানোর, বাবা তো এখানে রয়েছে, বাবা তো রয়েছেই, ঠিক আছে। এছাড়াও আপনি আরো ব্রিড আপনি আমার এখানে পাবেন, ঠিক আছে। আচ্ছা, সেরকম একটা কিছু ব্রিড আবার দেখা যাক, তোমার কাছে শুনেছি খুব ভালো কোয়ালিটির বক্সার আছে, বক্সার রয়েছে, গোল্ডেন রিট্রিভার, এবার যদি একটা একটা করে দেখাও, এখন তুমি কি দেখাতে চাইছো? ঠিক আছে, চলুন বক্সারটা, আমার বক্সার নিয়ে অনেক কথা উঠেছে, ঠিক আছে, বক্সারটা দেখুন, ঠিক আছে। এবার আমরা একটা দেখতে পাচ্ছি খুব উন্নত মানের বক্সার, যেটা আগে আমাদের সময় দেখতাম আমরা খুব শখ ছিল আমার, সেইরকমই কালার দেখছি, ইয়েলো আর তার সাথে কান তো এটা ক্রপিং করানো আছে। আচ্ছা, আর এই ঘাড়ে এটাকে আমরা বাংলা ভাষায় বাংলা কথায় বলি মার্কিং, এটা হচ্ছে মাফলার, মাফলার, হ্যাঁ, ঠিক আছে। আর পায়ে সক্স, সক্স বা মোজা, মোজা, ঠিক আছে, এটা থাকছে, এটা থাকবেই বক্সারের ক্ষেত্রে। আচ্ছা, এটা এটা থাকা মানে হচ্ছে গিয়ে এটা প্রপার মার্কিং, একটা প্রপার মার্কিং, ঠিক আছে। আর সবথেকে বড় কথা ও পেপার মাইক্রোচিপ সব রয়েছে, ওর সমস্ত যে প্রাইজ গুলো যে জিতেছে, ঠিক আছে, কেসিআই রেজিস্টার্ড শো এবং তার সাথে সাথে হচ্ছে পেট শো গুলো অলরেডি ও জিতেছে। ওর যে দাঁড়ানোর আপনি ক্যাটাগরি দেখলেই বুঝতে পারবেন, আমি আগেও বলেছি এখনো আরেকবার বলছি যে আমি প্রপার হ্যান্ডেলার না, কিন্তু তারপরেও আমি হ্যান্ডেলিং করার চেষ্টা করছি, ঠিক আছে, কিছুটা আপনাদের দেখানোর জন্য ওর নাম চেষ্টা করছি, ঠিক আছে, ওর নাম স্কট, ঠিক আছে। আর সব থেকে বড় কথা ও খুব ভালো প্লেফুল বক্সার, খুব চার্মিং ডগ হয়, ঠিক আছে। বক্সারকে কি আমরা গার্ড ডগ বলতে পারি? বক্সারকে আপনি গার্ড ডগ বলতে পারেন, কিন্তু বক্সার প্রধানত হচ্ছে গিয়ে একটা ফ্যামিলিয়ান লয়াল ডগ, ঠিক আছে। বক্সার কিন্তু সব থেকে বড় কথা বক্সার কিন্তু হেভি, যেরকম বিগেল যেরকম একটা চার্মিং ডগ হয়, খুব অ্যাক্টিভ আছে, ভীষণ অ্যাক্টিভ। আর দ্বিতীয়ত হচ্ছে
সবথেকে বড় কথা হচ্ছে ভীষণ লয়াল, মালিকের প্রতি ভীষণ লয়াল, ও কিন্তু জানে, ঠিক আছে। আর সবথেকে বড় কথা খুব ভীষণ প্লেফুল কুকুর একটা, ঠিক আছে। আচ্ছা, এরও কি ফিমেল তোমার কাছে আছে? সবথেকে বড় কথা হচ্ছে যে এখানে বক্সার আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব কমই আছে, কম। তো সেহেতু বক্সার মেলের যদি কেউ মিটিং করাতে চায়, আচ্ছা, তো স্টার সার্ভিস তোমার কাছে अवेलेबल, এখান থেকে अवेलेबल আছে। আচ্ছা, ঠিক আছে। সেক্ষেত্রে তুমি চার্জ কিরাম না বলতে পারবে? দেখুন, চার্জ আমি ফিমেল দেখি, ফিমেলের যদি কেসিআই রেজিস্টার্ড হয় তার একরকম চার্জেস আছে, সেটা ফোন নাম্বার দেওয়া থাকবে। আচ্ছা, সেটা ফোনে আমার সাথে ডিসকাস করলে আমি ডিসকাস। ওর নাম হচ্ছে জ্যাক, ঠিক আছে, গোল্ডেন রিট্রিভার। ওর বাবা হচ্ছে মাকড়ি, মাকড়ির ছেলে। তো ওর পেপার, মাইক্রোচিপ সব কিছুই রয়েছে, ঠিক আছে। কেউ যদি মেটিং করাতে চায় অবশ্যই মেটিং করাতে পারে, খুব ভালো, মানে প্রোডিউস লেভেল খুব ভালো আছে, এবং ওর ফার কোয়ালিটি দেখেই বুঝতে পারছেন আপনারা, এবং খুব ওবিডিয়েন্ট, ঠিক আছে। জায়গায় স্টাইলটা দেখ, দাঁড়ানো একটু স্ট্যাক। অ্যাকচুয়ালি আমি প্রফেশনাল ব্রিডার না, হ্যান্ডেলার না, ঠিক আছে। ওকে আমি স্ট্যাক করে দাঁড় করানোর চেষ্টা করছি, দেখলেই বুঝতে পারবেন ওর দাঁড়ানোর স্টাইল। এবং দেখছেন আপনারা, দাঁড়ানো দেখেই বুঝতে পারছেন এই কোয়ালিটি কি আছে। আর এর কত বয়স আছে? ওর বয়স এই মুহূর্তে 18 মাস হয়েছে, মাত্র 18 মাস। এর একবারও কি বাচ্চা উঠেছে? দুটো, দু ফার্স্ট স্টার্ট করানোর পরে দুবার বাচ্চা হয়েছে, দুবার বাচ্চা হয়েছে, দুবার বাচ্চা হয়েছে। এখনো ওর বাচ্চা বাচ্চা ব্যাপার এখনো পুরো কাটেনি, দেখতেই পাচ্ছেন জোরেনলি, খুব ফ্রেন্ডলি দেখে, ভীষণ ফ্রেন্ডলি, এবং কোড কোয়ালিটিও আমরা খুব হাই দেখতে পাচ্ছি। ল্যাজটাও খুব বিশাল লোমে হচ্ছে, তার মধ্যে গরমের মধ্যে তো তাও আমি ট্রিমিং করে দিয়েছি, যার জন্য লোমটা কম লাগছে, এই জন্য একটু লোমটা কম দেখতে কম লাগছে। ওর এরকম বুকের সামনে কেশরের মতন পশম বড় হয়, শীতকালে ওটা আপনি দেখতে পারবেন, মানে ফুল যখন ও এতে থাকবে একদম কন্ডিশনে থাকবে তখন একদম সিংহ মনে হবে। এখন পুরোপুরি কন্ডিশনে নেই, ঠিক আছে। আচ্ছা, তো যখন কন্ডিশনে থাকবে তখন বুঝতেই পারবেন ওর ফার কোয়ালিটি টোটাল ডিফারেন্ট হয়। আমার কাছে আরো একটা গোল্ডেন রিট্রিভার আছে, যেটা আমার পেট কোয়ালিটির গোল্ডেন রিট্রিভার আছে, যারা মেটিং করাতে তাদের জন্য একটা রিচ কালারের গোল্ডেন রিট্রিভার ডগও আছে, অসুবিধা নেই। আর এটা হচ্ছে শো কোয়ালিটি, একদম একদম, এটা শো। তাহলে পেট কোয়ালিটি একবার দেখা যাক, একদম একদম একদম। এবার আমরা একটা রিচ কালারের গোল্ডি, এটা হোম কোয়ালিটি, পেট কোয়ালিটি, পেট কোয়ালিটি আছে, পেট কোয়ালিটি গোল্ডেন রিট্রিভার। হ্যাঁ, এটা ডিপ রিচ কালার দেখতে পাচ্ছি, রিচ কালার। হ্যাঁ, যারা অনেকে মিটিং করাতে চায়, যারা যে রিচ কালার চায়, রিচ কালারের একটা প্রবণতা আছে অনেকের, ঠিক আছে। হ্যাঁ, গোল্ডেন রিট্রিভার এটা রিচ কালার, তাদের জন্য গোল্ডি ইজ দ্য বেস্ট। আচ্ছা, এই যে পশম দেখছেন, পশম অলরেডি গরমের জন্য ট্রিমিং করা আছে, এর পশমের কোয়ালিটি আরো বেটার, ঠিক আছে। বুঝতেই পারছেন গরমের মধ্যে মেইনটেনেন্স করা একটা ভীষণ চাপের ব্যাপার, তো সেই জায়গা থেকে একটু ট্রিমিং করে রাখা হয়েছে। কিন্তু এর কোয়ালিটি তুলনায় তো এটা বেশ সুন্দর, ওর বোন স্ট্রাকচার, ওর মাথা দেখুন কতটা বড় দেখতে পাচ্ছেন, হেড স্কাল থেকে শুরু করে ভীষণই ভালো, ঠিক আছে। জলি প্রচন্ড, ভীষণ জলি, ভীষণ জলি, ভীষণ, ঠিক আছে, ঠিক আছে। আমরা এবার নেক্সট রডওয়েলারটা দেখা যাক, একটা দেখা বুঝুন। আচ্ছা, আমরা একটা রডওয়েলার খুব হাই কোয়ালিটির দেখতে পাচ্ছি। হ্যাঁ, আরে খুব অ্যাগ্রেসিভ না, একদম দেখতে পাচ্ছেন। অনেকে যারা, যাদের মনে হয় যে রটউইলার ভীষণ অ্যাগ্রেসিভ হয় কিংবা অন্য কোনো ব্রিডের সাথে থাকতে পারে না, দেখছে, দেখতে পাচ্ছেন যে রটউইলার এবং ল্যাবরেডর আমার ওরা দুজন একসাথেই থাকে কিন্তু। আর সবথেকে বড় কথা, ও আমার বাড়িতে অ্যাডাল্টি এসছে। আচ্ছা, আর ও আমার বাড়িতে, মোটুও আমার বাড়িতে অ্যাডাল্টি এসছে, মোটু এদিকে, মোটু। তো সেই জায়গা থেকে ওরা দুজনের মধ্যে কিন্তু খুব ভালো বন্ডিং, এরকম কোনো ব্যাপারই নেই। ওকে আদর করলে ও আসে, ওরা মানে দুজনে বেশ ভীষণ ভীষণ ভালো, মোটু ভালো বোঝা পড়া আছে, মিস বোঝা পড়া খুব ভালো আছে, কিন্তু রডটা খুব হাই কোয়ালিটির দেখতে পাচ্ছি আমি, পুরো পাঁচ ফেস একদমই। হুম, আর এতটা বিশাল, এর বডি ওয়েট কত হবে? ওর বডি ওয়েট 40 কেজি নিয়ার অ্যাবাউট, 40 কেজি একদম আপ, একদম একদম 40 কেজি, 40 কেজি, 40। আচ্ছা, এত বড় এই যে আমরা একটা তো দেখলেই ভয় আমারও লাগছে, কাছে যেতে পারছি না। না, আপনি আদিন কোনো অসুবিধা নেই, ওকে আদর করে বড় এনেছো, কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না, ঠিক আছে। দেখছেন হেড কোয়ালিটি কি? আচ্ছা, এই কি পিক বাচ্চা তো তোমার কাছে ওঠেই সব সময়? যে বাচ্চা মোটামুটি অ্যাভারেজলি থাকে, যেহেতু ডগ,
ডগ এবং আমার এই চ্যানেলে আপনি বললাম যেটা সেটা হচ্ছে এই চ্যানেলে সব মেল আছে, ফিমেল আমার অন্য চ্যানেলে যেটা বললাম আচ্ছা যে আমাদের কর্ণমাধবপুরে আমার ফিমেলের চ্যানেল রয়েছে ওখানে রটুইলার ফিমেল রয়েছে, এছাড়াও বেটিং গুলো বাচ্চা যেগুলো কেউ যদি প্রপার এই রডেরই চায় সেখানে বাচ্চাটা পেয়ে যাবে একদম একদম একদম। আচ্ছা এবার আমরা দুটো জিএসটি পাপ্পি দেখছি তোমার ঘরেরই পাপ্পি। একদম এইটা হচ্ছে জনের বাচ্চা, আগে যেটা দেখলেন জনের বাচ্চা আছে, এটা লং কোট মেল আর লং কোট এটা ডবল কোট ফিমেল আছে, এটা লং কোট আছে দেখতে পাচ্ছেন পশমের ফার, এটা লং কোট হবে বড় হয়ে। আচ্ছা একই লিডে কি এরকম হয় একটা সিঙ্গেল? হ্যাঁ অবশ্যই একই লিটারে আপনার সিঙ্গেল কোট হয় ডবল কোট হয় আবার লং কোটও হতে পারে। এটা কি ব্লাডে থাকে? এটা দেখুন ওর মা হচ্ছে কি সিঙ্গেল কোট, আচ্ছা তো বাবা হচ্ছে গিয়ে লং কোট, এবার সেক্ষেত্রে ডবল কোটও পড়তে পারে সিঙ্গেল কোটও পড়তে পারে আবার লং কোটও হতে পারে বাচ্চা। তাহলে এইটা আছে ডগটা আছে লং কোটে, হ্যাঁ আর ফিমেলটা আছে? ফিমেলটা আছে ডবল কোটে, ডবল কোটে। আচ্ছা এদের এজ কি আছে? এদের এজ 37 দিন এই মুহূর্তে। আর এই লিটারে কটা বাচ্চা আছে? এই লিটারে প্রায় 6টা বাচ্চা হয়েছিল। কটা মেল কটা ফিমেল? তার মধ্যে 3-4টে মেল হয়েছিল আর বাদবাকি ফিমেল বাচ্চা। বাদবাকি ফিমেল? হ্যাঁ হ্যাঁ। তাহলে এখন কি 6টাই অ্যাভেলেবল? না এখন তার মধ্যে থেকে অলরেডি 2টো মেল বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে আর 2টো মেল রয়েছে। 2টো ফিমেল 2টো মেল আছে? হ্যাঁ হ্যাঁ 2টো ফিমেল আছে আর 2টো মেল বাচ্চা আছে। আচ্ছা তোমরা যদি এই জিএসডি দেখে নিয়ে আসো তো ডগটা এই কোয়ালিটি সেম কোয়ালিটি আসবে, যদি যোগাযোগ করতে চাও নিতে চাও ফোন নাম্বারটা আরেকবার বলো 9836 9836 17 17 60 8 4 60 8 4। এই নাম্বারে আপনারা কল করবেন, এটাই কি হোয়াটসঅ্যাপ নাম্বার? হ্যাঁ এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দত্ত পেটস এন্ড ক্যানেল, যদি আসতে চান আপনি গুগলে সার্চ করবেন দত্ত পেটস এন্ড ক্যানেল দিলে ওখানে ম্যাপ দেওয়া রয়েছে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে আপনারা এখানে চলে আসতে পারবেন, বাচ্চা দেখেও নিতে পারবে 100%। আর সবথেকে বড় কথা হচ্ছে আপনাদের চ্যানেলের মাধ্যম থেকে যদি আসে কেউ সাবস্ক্রাইব করে আপনাদের চ্যানেল তাহলে সেই ক্ষেত্রে একটা আলাদা ছাড় আমরা দেব, সেটা থেকে কোনো ডিসকাউন্ট পাবেন 100%। হ্যাঁ চ্যানেলের হয়ে এবং শুধু একটা জিনিস আর আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমরা পাপ্পি বেচে দেওয়ার পরেই যে বিক্রি করে দেওয়ার পরেই যে সেল করে দেওয়ার পরেই আমরা কিন্তু কাস্টমারকে প্রপার গাইডেন্সও দিই, ঠিক আছে সেখান থেকে মেডিকেল গাইডেন্স প্লাস হচ্ছে তার নিউট্রিশনের জন্য গাইডেন্স এবং তার আজ কেউ যদি ট্রেনিং করাতে চায় ট্রেনিংও করাতে পারে আর কেউ যদি চায় যে আমি সেক্ষেত্রে যে পাপির আমি কেসিআই রেজিস্টার পেপার লাগবে সেখানে উইথ পেপার অথবা উইদাউট পেপার দুটোই পসিবল আছে, ঠিক আছে? আচ্ছা কেউ যদি পেপার চান সেক্ষেত্রে পেপার পাবেন, কেউ যদি গাইডলাইন চান সেখানে উনি সময় অ্যাভেলেবেল থাকবেন, অনেক সময় এমন হয় পাপি দেওয়ার পর ফোন করছি দেখছি তুলছে না একদম একটা কিছু পটি হচ্ছে 24 ঘন্টার মধ্যে একদম 24 ঘন্টা সার্ভিস পাবেন আপনি আমাদের থেকে। আর একটা হচ্ছে কেসিআই যদি আপনার রেজিস্টার চান তাহলে সেক্ষেত্রে আপনারা যোগাযোগ কেসিআই রেজিস্টার সেটাও পাওয়া যাবে, আবার কেউ কেসিআই ছাড়া যদি নিতে চায় তার কারণ বাবা মা দুজনেই কেসিআই রেজিস্টার, ঠিক আছে তাহলে ওটা অ্যাভেলেবেল আপনাদের পাওয়া যাবে, সেক্ষেত্রে হয়তো বাজেটটা কিছু আপ ডাউন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই একদম একদম।